আজ আমি আপনাদেরকে নতুন একটা বিষয় দেখাবো। এটা হচ্ছে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে কিভাবে ইউটিউব ভিডিও পোস্ট করবেন। তো ইউটিউব ভিডিও কিন্তু আপনি সরাসরি যদি পোস্ট করেন তাহলে কিন্তু সেটা কিন্তু ব্লগার ডট কমে আসবে না, সেটা কিন্তু একটা নিয়ম মেনে কিন্তু আপনার মানে ওয়েবসাইটে এটা এমবেড করতে হবে। তো এই যে আমি আপনাদেরকে এখানে দেখাই পদ্ধতিটা, দেখানোর আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে আমার ব্লগারের ওয়েবসাইট। দেখেন এখানে এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে বিভিন্ন ধরনের সংবাদ আছে, যেমন এই যে বাংলাদেশ, তারপরে এই যে বাংলাদেশ বিষয়ক সংবাদগুলি এখানে আছে, ঠিক আছে। এটা একটা ওয়েব পোর্টাল, লাইফস্টাইল। তো আপনি চাচ্ছেন যে মানে এই এই এইগুলি কিন্তু মানে এই সাইটগুলি কিন্তু ভাইরাল হয়ে যায়, অতি অল্প দিনের মধ্যে ভাইরাল হয়ে যায়। বা আপনারা হয়তো জানেন যে গুগল অ্যাডসেন্স অ্যাড করে এই ধরনের সাইট থেকে কিন্তু আপনি সহজেই কিন্তু আর্ন করতে পারেন, ঠিক আছে। গুগল থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতে পারেন। তো এখানে আপনি আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই ইউটিউব চ্যানেলটাকেও কীভাবে আপনি প্রমোট করবেন বা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে কীভাবে ভাইরাল করবেন আপনার ইয়ের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চাচ্ছি। বা এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন, লাইক করেন, কমেন্ট করেন, ঠিক আছে। তো আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। তো আমার চ্যানেলটি আমি এখানে ওপেন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে এখানে ইউর চ্যানেলে যে চ্যানেলটি ওপেন করে নিচ্ছি, মানে যে চ্যানেলের ভিডিওগুলি আপনি আপনার ব্লগারের যে ওয়েবসাইট আছে সেটাতে পোস্ট করবেন, যেখানে আমি সবগুলি ভিডিও এখানে ওপেন করে নিচ্ছি। খুব ভালো করে খেয়াল করেন, এখান থেকে আপনি পছন্দ মতো ভিডিওগুলি ওখানে পোস্ট করতে পারবেন। তো এটা কিভাবে পোস্ট করবেন আমি আপনাদেরকে দেখাই, একবারে লাইভ একটা প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তিনটা পদ্ধতি আছে, ধাপে ধাপে আমি দেখাবো, আপনারা খেয়াল করেন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা প্রথমে চলে যাব নিউ পোস্টে। নিউ পোস্টে যাই, একটা পোস্ট ক্রিয়েট করতে হবে এবং সেই পোস্টটা হবে ইউটিউবের ভিডিও। নিউ পোস্ট ওপেন হয়ে গেছে, এখানে যে টাইটেল দিতে হবে, তারপরে এখানে আপনি কন্টেন্ট দিবেন। এখন এটা করবেন কিভাবে, প্রথম যে পদ্ধতিটা এটা দেখাই আপনাকে। সে ধরেন এখান থেকে একটা ভিডিও আপনি চয়েস করে নেবেন, কোন ভিডিও নিব, কোন ভিডিও কোন ভিডিও, এই যে হাউ টু মেক বাংলাদেশি শিক্ষাবাব, ঠিক আছে। ধরেন এই ভিডিওটা আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তো এই ভিডিওটা আগে ওপেন করে নেবেন, মানে ক্লিক করে নেবেন আর কি, ক্লিক করে ভিডিওটা চালানো দরকার নাই, ভিডিওটা ওপেন করার পরে আপনি এভাবে নেবেন। নেওয়ার পরে এখান থেকে টাইটেলটা নেবেন। হ্যাঁ, টাইটেল কন্ট্রোল সি, টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কপি করার পরে আপনি চলে যাবেন আবার পোস্টে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের পোস্টে, কন্ট্রোল ভি। হ্যাঁ, এখানে আপনি টাইটেলটা কপি করে আনলেন। আনার পরে আপনি দেখেন এখানে ইমেজ, ইনসার্ট ইমেজ আছে, ইনসার্ট ভিডিও আছে, এই জায়গায় ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে আপলোড ফ্রম কম্পিউটার, মানে আপনার কম্পিউটারে যদি কোনো ই থাকে, ভিডিও থাকে যেটা আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে চাচ্ছেন, তো সেটা আপনি এটা করতে পারবেন ইজিলি কম্পিউটার থেকে, যেভাবে পিকচার ইনসার্ট করেন। আর আরেকটা আছে দেখেন, এই যে ইউটিউবের লগো দিয়ে একটা ইউটিউব আছে, ইউটিউবে ক্লিক করেন। তো ইউটিউবে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা আছে আপলোড, ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনার সার্চ। হ্যাঁ, এই যে এখানে সার্চে যাবে, সার্চে যাওয়ার পরে দেখেন এই যে ইউটিউবের লোগোটা চলে আসছে। এখানে যে আপনি যে টাইটেলটা কপি করে আনলেন ওই কপিটা আবার এখানে পেস্ট করবেন, মানে ওই টাইটেলটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে সার্চ দিবেন।
সার্চ দেওয়ার পরে দেখবেন আপনার ভিডিওতে চলে যাবে। এই দেখেন, মানে এই টাইটেলের উপরে কিন্তু আর অনেক ভিডিও আছে, তো এখানে দেখে নেবেন, অন্য ধরনের ভিডিও যেন চলে না আসে। তো এখানে দেখেন এই যে এই টাইটেলটা কিন্তু ভাইরাল একটা টাইটেল, এই যে দ্বিতীয় নাম্বার সিরিয়ালেই আমার ভিডিওটা আসছে, ঠিক আছে। এটা সিলেক্ট করে নিন, তো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে তারা বলতেছে যে আপনার ভিডিওর সাইজ কি হবে, বা এখানে সেন্টারে হবে না লেফটে হবে। এখানে ধরেন আমি সেন্টারেই দিলাম, ঠিক আছে, ভিডিওটা সেন্টারে থাকবে। তারপরে এখানে মিডিয়াম মিডিয়াম দিলাম, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে, তো এটা মিডিয়ামই থাকবে, ঠিক আছে। পরে এটা আপনারা কীভাবে হাইট ওয়েট চেঞ্জ করবেন এটাও আমি দেখাবো। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনার ইউটিউবের ভিডিওগুলি যে ভিউ হয় না, তো এই প্রবলেমটা আপনার এখন সলভ হয়ে যাবে। ওয়েবসাইটে দিবেন, ওয়েবসাইট ভাইরাল হয়ে যাবে, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এটা এইভাবে দিলেন, দেওয়ার পরে দেখেন এখানে আপনার এই যে HTML কোড আসছে, যে ডিভ ক্লাস এইরকম আসছে। আসার পরে এখানে আপনি খুঁজে দেখেন যে ওয়েট হাইট, তো এখানে ওইভাবে যদি আপনি ইয়ে থেকে সার্চ করে আনেন তাহলে কিন্তু এখানে ছোট আকারে আসবে, যে ওয়েট হচ্ছে 320, হাইট হচ্ছে 266, তো এটা কিন্তু ছোট আকারে আসবে। তো এখানে ওয়েবসাইটের একটা স্ট্যান্ডার্ড আছে, যেটা ইউটিউব নিজে সাজেস্ট করে, এটা হচ্ছে ওয়েট দিতে হবে আপনার, হ্যাঁ এখানে কিন্তু আপনার এই যে ইনভার্টেড কমাটা কাটা যাবে না, কন্ট্রোল জেড দেন তাহলে কিন্তু সেরাবার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ইনভার্টেড কমার মাঝখানে আপনি লিখবেন 640, এটা হচ্ছে ওয়েট, আর হাইট দিবেন আপনারা 360। এটা মনে রাখার সুবিধার্থে আপনাকে বলে দিই যে 1000, এই দুইটা মিলাই 1000 করতে হবে, মানে 640 যোগ 360, এটা কিন্তু 1000 হয়। তো এটা করার পরে আপনারা এখানে এই যে এখানে লেভেল আছে, আপনি কোন সেকশনে ভিডিওগুলো দিতে চাচ্ছেন, ওই ভিডিওটা কিসের, ধরেন এখানে যে আন্তর্জাতিক আছে, অ্যাডোবি ফটোশপ আছে, করোনা ভাইরাস আছে, মানে এটা তো একটা পত্রিকার পোর্টাল, তো এখানে আপনি বিশেষ সংবাদ, বিশেষ সংবাদ দিতেন, ঠিক আছে। এখান থেকে আপনি লেভেলটা দিতে পারবেন, বা লেভেল না দিলেও কোনো সমস্যা নেই। তো লেভেলটা দিলে আপনার কেউ যদি কোনো ভিজিটর যদি ঢুকে ওই টাইপের ভিডিওগুলি ওই জায়গায় থেকে, মানে মেন মেনু থেকে ক্লিক করে ঢুকে আপনার দেখতে পারবে, মানে এটা ওই যে ইউটিউবের প্লে লিস্টের মতো। তো এটা হচ্ছে, তারপরে পাবলিশ করে দেন, পাবলিশ করে দেওয়ার পরে কনফার্ম হয়ে যাচ্ছে। এই দেখেন ভিডিওটা চলে আসছে এখানে, তো ভিডিওটা এখানে চলে আসলো কি না, এখন এটা আপনি কিভাবে প্রুফ করবেন, প্রুফ করার জন্য এই যে এখানে ভিউতে যান, এই যে ভিডিওটা এখানে দেখেন একবারে সুন্দর মাপ মতো চলে আসছে, যে শিক্ষা মাপ, ঠিক আছে। তো ভিডিওটা আপনি একটু ওপেন করে দেখেন চলে কি না, হ্যাঁ দেখছেন ওয়েবসাইট থেকে ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে সুন্দরভাবে, ওয়েবসাইট থেকে আপনার ভিডিওটা এখানে কিন্তু আপনার ওপেন হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না কিন্তু। তো এটা গেল একটা পদ্ধতি। তো এখানে ভিডিওটা আমি এখান থেকে এখানে স্টপ রাখি, তো এটা একটা পদ্ধতি, ভালো করে খেয়াল করেন। আর এখানে দেখেন আগে ট্যাবটা খোলা ছিল, এখানে এটা রিলোড দিল, ভিডিওটা এই যে উপরে এটার উপরে চলে আসলো, এই যে হাউ টু মেক বাংলাদেশি শিক্ষাবাব ইউটিউবের ভিডিও চলে আসছে এখানে, ঠিক আছে। তো এখন দেখেন এই যে ভিজিটর কি পরিমাণ বাড়ে, ঠিক আছে, এটা মানে মানুষ কিন্তু ইউটিউবে যায় সহজে দেখবে না, কিন্তু কোনো একটা পোর্টালে যদি দেন বা পত্রিকায় দেন, তো পত্রিকা মানুষ কিন্তু পড়ে, কেন জানেন পত্রিকা মানুষ পড়ে, ঠিক আছে, অন্যান্য টিভি সংবাদও খুব একটা দেখে না, কিন্তু পত্রিকা একটা জিনিস উঠলে কিন্তু মানুষ এটা মানে পত্রিকার কিন্তু অন্যরকম, এই দেখেন দেওয়ার সাথে সাথে 5B হয়ে গেছে, ঠিক আছে, দেওয়ার সাথে সাথে এই যে 5 কতক্ষণ দিলাম, এই যে পাঁচটা ভিউ চলে আসছে আপনার কাছে। তো এটা গেল, এখন এই জিনিসটা আমি আরেকভাবে দেখাই আপনাদেরকে, এই যে নিউ পোস্টে যান, নিউ পোস্টে যাওয়ার পরে আপনারা আবার চ্যানেলে যান, আপনার যে চ্যানেল থেকে ভিডিওটা নেবেন, আপনি আপনার চ্যানেল থেকেও নিতে পারেন বা অন্য কারোর চ্যানেল থেকেও নিতে পারেন। কেউ হয়তো বা বললো যে আপনার
ওয়েব পোর্টালে তার চ্যানেলের একটা ভিডিও দেওয়ার জন্য আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলো বা আপনি তার সঙ্গে চুক্তি করে নিলেন বা একটা টাকা পয়সার একটা বিনিময় করে আপনি মানে আপনি তো ওয়েবসাইট তো মানে পোর্টাল তো মানুষগুলো ইনকামের জন্যে, তো এখানে অ্যাডসেন্স ছাড়াও কিন্তু আরও বিভিন্নভাবে ইনকাম হয় আপনার। তার ভিডিওটা ভিউ করানোর দরকার আপনার, হয়তো বা দেখা গেলো যে আপনার ওয়েবসাইটটা ভাইরাল হয়ে গেছে। ওয়েবসাইট কিন্তু সহজে ভাইরাল হয়ে যায়, এটা কিন্তু সবাই জানে, ওয়েবসাইট ভাইরাল দ্রুত হয়ে যায়, কারণ ওখানে আপনি খবর দিতেছেন, খবরের সাথে সাথে আপনার ওয়েবসাইটটা চলবে। ওয়েবসাইটের নাম কি ওইগুলি মানুষ খুঁজতে যাবে না, ঠিক আছে, এটা অটো ভাইরাল হয়ে যাবে। তো এইভাবে আপনি নিজের চ্যানেলের ভিডিও দিতে পারবেন, অন্যের চ্যানেলের ভিডিও দিতে পারবেন। তো আমি এখান থেকে চ্যানেলটা খুললাম, খুলে ধরেন আরেকটা ভিডিও আমি এখান থেকে কপি করি। এই যে দেখেন, এখানে বোকা লোকদের কিভাবে চিনবে এই ভিডিওটা আমি এখান থেকে ক্লিক করলাম, ঠিক আছে। এটা দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। খুব ভালো করে খেয়াল করেন, আমি তিনটা পদ্ধতি আপনাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখাই দিব, ঠিক আছে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। তো এখান থেকে কি করবেন, এই যে শেয়ারে যাবেন, শেয়ারে গেছেন, শেয়ারে যাওয়ার পরে দেখেন এই যে এমবেড, এমবেডে ক্লিক করবেন। তো এমবেডে ক্লিক করার পরে এখানে কিন্তু এই ভিডিওর কিন্তু HTML কোডটা চলে আসছে, ঠিক আছে। তো ইউটিউব নিজেও কিন্তু একটা ওয়েবসাইট, তো ওয়েবসাইটে কিন্তু আপনার HTML এর কোড পাওয়া যায়, ঠিক আছে। যারা HTML তারপরে CSS JavaScript এগুলি নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু এটা দেখলেই বুঝে যাবে, ঠিক আছে। তো এখানে HTML কোডটা এখান থেকে কপি করবেন, ক্লিক করার সাথে সাথে এটা ই হয়ে যাবে, আপনার সিলেক্ট হয়ে যাবে, বা কন্ট্রোল ইও চাপতে পারেন, চেপে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। তো কপি করলাম, এটা কপি করার পরে আপনি আপনার পোস্টে যান, পোস্টে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখেন এখানে ক্লিক করার পরে HTML ভিউতে যাবেন, HTML ভিউতে যেয়ে সিম্পলি এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন 560, হাইট 315, তো এটা কিন্তু রাখলে হবে না, আপনার একটা স্ট্যান্ডার্ড একটা মাপ আছে ওয়েবসাইটের জন্য, যেটা ইউটিউব সাজেস্ট করে, এটা হচ্ছে 640 360, ঠিক আছে, 360 হাইট ওয়েট চেঞ্জ করে দিলেন, কারণ হাইট ওয়েট যদি চেঞ্জ না করে দেন আপনার ওই ওয়েবসাইটে কিন্তু যে জায়গাটাই মানে ভিডিওটা এমবেড হবে ওই জায়গাটা যদি আপনার একটু মানে ব্যাস সাইজ হয় তাহলে কিন্তু মানুষজন কিন্তু এটা প্রফেশনাল মনে করবে না, ঠিক আছে। তো এখানে করে দিলেন, দেওয়ার পরে এখানে একটা টাইটেল দিবেন, তো টাইটেল আপনি ভিডিও টাইটেলে দিবেন, তো টাইটেলে যাই। তো এখান থেকে এমবেড কোডটা নেওয়া হয়ে গেছে, আমি ক্রস দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে টাইটেলটা কপি করেন, কপি, তো কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আপনি এদেরকে টাইটেলে দেন কন্ট্রোল ভি, দেওয়ার পরে আপনি এখানে একটা লেবেল লাগান, লেবেল লাগানোর পরে দেখেন এখানে ইচ্ছা করলে আপনি অন্য নামও দিতে পারেন বা দরকার নাই, আপনি এখানে একটা বিশেষ সংবাদ, বিশেষ সংবাদ, এটা তো কোনো স্পেসিফিক কিছু না, যে কোনো দিনই বিশেষ সংবাদ আপনি যদি মনে করেন যে এটা বিশেষ তাহলে বিশেষ দিয়ে দিলেন। তো বিশেষ সংবাদ, তারপরে পাবলিশ, কনফার্ম, হ্যাঁ, এই যে ভিডিওটা চলে আসছে, এই যে বিশেষ সংবাদ ট্যাগ দিয়ে। এখন এটা আপনার এখানে ভিউ হবে কি না এটা দেখাই আপনাদেরকে, এই যে এই জায়গায় আসি, আসার পরে দেখেন এখানে পেজটাকে রিলোড দেন ওয়েবসাইটে ঢুকে, নিউজ বাংলা এই ওয়েবসাইট, ওয়েবসাইটে ঢুকে এই দেখেন এমবেড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটাকে রিলোড হয় নাই, রিলোডটা হয়ে যাক, আচ্ছা এই জায়গায়, এই জায়গায় রিলোড দিই, আসবে অবশ্যই, একটু দেরি হচ্ছে,
তাহলে কেটে দিই, আগে আগের ট্যাবটা কেটে দিই, কেটে দিয়ে ভিউ পোস্টটা দেখ, নেটটা একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তো ভিউ পোস্টটা যান, এই যেখান থেকে ভিউ করেন, নিচ থেকেও ভিউ করা যায়। এই বোকা লোকদের কীভাবে চিনবে, সিক্স সাইন্স অফ পুলিশ পিপল। এই যে ভিডিওটা চলে আসছে, ভিডিওটা একটু ওপেন করে দেখেন। এই ঠিক আছে, তো ভিডিওটা এভাবে এখানে চলে আসছে। ভিডিওটা আমি এখান থেকে আবার অফ করে দেই, অফ করে দিয়ে আমি আবার করি। হ্যাঁ, এখান থেকে হোমে যাই, তো হোমে প্রথমে ভিডিওটা আসলো কিনা, এই তো আসছে, মানে নেট স্লো হয়ে গেছে। ঠিক আছে, তো নেট, এটা নেটের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় স্লো হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা চলে আসছে। তো আমি বলছিলাম যে তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি আমি কভার করব। তো লাস্টের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই আপনারা ফলো করবেন, ওইটা একবারে ব্যবহারিক একটা প্র্যাকটিক্যাল একটা পদ্ধতি এবং ওটা সময় কম লাগবে। এটা আমি দেখাই দিই কীভাবে করবেন। তো আবার চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে আপনি এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন, কোন ভিডিওটা আপনি এখানে দিতে চাচ্ছেন আপনি বুঝবেন যে কোন ভিডিওটা সিলেক্ট করেন। আপনার এখান থেকে সিলেক্ট করেন এই যে ই কমার্স ব্যবসা শুরু করার উপায়, এই ভিডিওটা আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে আপনি এটাকে টাইটেলটা কপি করে নেন, কপি টাইটেল, টাইটেল কপি করার পরে এই জায়গায় যান, যে নিউ পোস্টে যান, নিউ পোস্টে গেলাম, নিউ পোস্টে যেয়ে টাইটেলটাকে আপনি কন্ট্রোল ভি দিয়ে দিলেন, মানে পেস্ট করে দিলেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে একবারে সহজ একটা পদ্ধতি দেখাই দিই। এখানে ভিডিওটা তো মানে খুলে রাখছেন, এই যে ভিডিওর যে ই আছে এখানে আপনি ইটা নেবেন, মাউস পয়েন্টারটা নেবেন, নিয়ে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অনেকগুলি অপশন আসছে, অপশনের মধ্যে থেকে আপনি কপি এমবেড কোড ক্লিক করবেন। এটা একবার সহজ পদ্ধতি করে আপনি আবার পোস্টে আসবেন, পোস্টে এসে এই জায়গায় HTML ভিউতে যাবেন, তারপরে এই জায়গায় কী করবেন, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে আবার খেয়াল করে দেখবেন যে আপনার এই যে সাইজটা দেখেন একবারে অনুমোদিত সাইজেই চলে আসছে। ঠিক আছে, কারণ এই জায়গায় মানে এখানে সঠিক সাইজটা কেন আসছে দেখেন, এই জায়গায় ইউটিউবে যে ভিডিওটা বাই ডিফল্টে যে চলতেছে এটা একটা সঠিক একটা ফ্রেম। ঠিক আছে, সঠিক ফ্রেমেই ইউটিউব দেখাচ্ছে। আর এর আগে যে আমরা বিভিন্নভাবে আনছি ওগুলি হচ্ছে ওই মানে ওই ইয়ে থেকে, HTML এর পেজ থেকে আসছে। ঠিক আছে, যার কারণে আবার আরেকটা আসছে আপনার সার্চ থেকে আসছে, যার কারণে সাইজটা কিন্তু আপনি পান নাই। কিন্তু এখানে যদি এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে একবারে এখানে দেখেন একটা জায়গায় লেখা আছে কপি ভিডিও ওয়ারেল অ্যাট কারেন্ট টাইম, মানে যেভাবে এখন যেভাবে দেখতেছেন ওই টাইমে কপি এমবেডেড কোড, তো একবারে সঠিক সাইজটা এখানে চলে আসে। ঠিক আছে, এই সাইজটা মনে রাখবেন সবসময় 340x60, এভাবে দিলে আপনার এই সাইজটা চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, একবারে সঠিক সাইজে যায় বসে যাবে। তারপরে সিম্পলি আপনি এখানে লেভেলে যাবেন, লেভেলে যেয়ে যেটা করবেন, লেভেলে যায় আপনি যে এখানে এটা সিলেক্ট করে দিবেন, যে বিশেষ সংবাদ এটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে সিম্পলি পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পরে দেখেন যে ই কমার্স ব্যবসা শুরু করার উপায়। তো ভিডিওটা এখানে আসলো কি না আমি আবার আপনাদেরকে এখানে দেখাই রিলোড দিয়ে। ঠিক আছে, নেট স্পিড ভালো থাকলে রিলোড দিলে সঙ্গে সঙ্গে আসে, তাহলে একটু পরে আসে, চলে আসছে। ঠিক আছে, ভিডিওগুলো চলে আসছে, এই দেখেন এই যে ই কমার্স ব্যবসায়। আমি ভিডিওটা ওপেন করে দেখি আবার সাইজ ঠিক হলো কিনা, এই যে সঠিক সাইজে আসছে কিনা, একবার সঠিক সাইজে আসছে, এই দেখেন।
একটা জিনিস দেখায়, এখানে দেখেন সাইজটা খেয়াল করেন, আর এই যে এখানে ইউটিউবের ভিতরে সাইজটা খেয়াল করেন, ঠিক আছে, সেম সাইজ, সেম সাইজ, সেম সাইজ, ঠিক আছে। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটা ওই ইউটিউবের মতোই এখানে শো হবে এবং ইউটিউবে এই ভিউটা কাউন্ট হবে। এই যে দেখেন ইউটিউব, ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে। এটা দিয়ে বোঝা যায় যে আপনি ওয়েবসাইট থেকে দেখলেন কিন্তু ইউটিউবে ভিডিওটা। তো এখানে আপনার ভিউটা বেশি কেন হয়, মানে অনেক সময় দেখা গেল কি যে ইউটিউবে ঢুকে আপনি যত ভালো ভিডিও দেন, মানুষজন মনে করে না ইউটিউবে যায় আমি তার ভিউ বাড়াই দিয়ে লাভ কি, ঠিক আছে, তো এরকম একটা চিন্তা করে। আর এই ওয়েবসাইটে ঢোকার পরে যখন একটা ভিডিও পাবে, সে কিন্তু কিছু চিন্তা করবে না, সে কিন্তু এখানে ক্লিক করে ভিডিওটা, তার যদি আপনার ভিডিওর কন্টেন্ট ভালো থাকে বা এই থাম্বনেল, তারপর টাইটেল, টাইটেল এবং থাম্বনেলের কারণে তো ভিডিও বেশিরভাগ ভিউ হয়, তো এই দুটো জিনিস যদি ভালো থাকে তাহলে আপনার এটা পসিবিলিটি বেড়ে যায় ভিডিওটা ভিউ হওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম, পরবর্তী এপিসোডে আমি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।